যে বাংলোয় অতিথিদের নাকি মাথায় হাত বুলিয়ে দেয় মৃত লেডি মর্গান, আজ আছি আমরা সেই বাংলোয়। মর্গান হাউসে আপনাদের স্বাগত। বন ভবঘুরে রয়েছি মর্গান হাউসে, শুধু আমরাই ঘুরছি না, ঘুরছো তোমরা। 1930 সালে জর্জ মর্গান এই সাধের বাংলোটা তৈরি করে। এত সুন্দর একটা জায়গা, কালিম্পং থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, এই জায়গার প্রেমে কিন্তু পড়তেই হয়, ঠিক যেরকম মর্গান পড়েছিলেন। বিয়ে করে স্ত্রীকে নিয়ে এই বাংলোয় থাকা শুরু করলেন, স্পেশালি গ্রীষ্মে থাকবেন বলে। কিন্তু জায়গার এতটাই সৌন্দর্য, তিনি কিন্তু মোটামুটি বছরের 365 দিনই এখানে থাকা শুরু করলেন। মর্গান দম্পতি ছিলেন নিঃসন্তান। বিয়ের কিছুদিনের মধ্যেই মর্গানের স্ত্রী, মানে জর্জ মর্গানের স্ত্রী, তিনি মারা যান। আর তারপর থেকেই শুরু হয় এক আলাদা রহস্য। তাহলে রহস্যটা কোথায় বলছি, গল্পটা বলছি। আমি যতদূর পড়েছি বা যতদূর জেনেছি, তাতে করে মানে মর্গানের স্ত্রী, উনি প্রচণ্ড ভালোবাসতেন এই বাংলোটাতে, কিন্তু বেশি দিন বিয়ের পরে থাকা হয়নি। তাই সেই ভালোবাসা থেকেই মৃত্যুর পরেও তার আত্মা নাকি এই বিল্ডিংয়েই আসে। আপনাদের ভালোও লাগতে পারে, আপনাদের হাসিও পেতে পারে, কিন্তু ব্যাপারটা হলো কথিত কিন্তু এরকমই রয়েছে যে মর্গানের স্ত্রী এতটাই ভালোবাসতেন এই বাংলো, তিনি কিন্তু এখনও বাংলোয় আসেন। আর তিনি প্রচণ্ড অতিথি পরায়ণ। কেমন অতিথিদের সেবা যত্ন হচ্ছে সেটা নাকি উনি তদারকিও করেন, যার জন্য আপনি এখানে থাকলে আপনার মানে স্টাফেদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো, তারা কিন্তু যতটা সম্ভব আপনাকে ভালো সার্ভিস দেওয়ারই চেষ্টা করে। এরকমটাও শোনা যায় যে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায়, মানে সেই দিনটিতে স্পেশালি, খুব মানে মারাত্মক চান্স থাকে লেডি মর্গানকে দেখার। লেডি মর্গানকে দেখেছেন এরকম অনেক অতিথির অনেক রকমের অভিজ্ঞতা আপনি বইয়ের পাতায় বা ম্যাগাজিনে কিন্তু দেখতেই পাবেন, আমিও দেখেছি, অনেক গল্পও পড়েছি। এখন সন্ধে হয়ে আসছে, 5:30 মতো বাজে, দেখা যাক আজকে আমাদের কী অভিজ্ঞতা হয়। আমি কিন্তু বলছি, বিশ্বাস করুন, জীবনে এরকম কোনো অভিজ্ঞতা আমার নেই। আমি বেশ কিছু হেরিটেজ হোটেলেও থেকেছি, হেরিটেজ বাংলোও থেকেছি, কিন্তু এরকম অভিজ্ঞতা কিন্তু আজ অবধি হয়নি। অনেক গল্প শুনেছি মর্গান হাউসের, গল্প শুনেছি লেডি মর্গানের অতিথিপরায়ণতার কথা, কিন্তু সেটার চাক্ষুষ বা সেটা এক্সপিরিয়েন্স করার সেই অভিজ্ঞতা কিন্তু আমার ঝুলিতে নেই। তাই বং ভবঘুরের ঝুলিতে দেখা যাক আজ কীরকম অভিজ্ঞতা হয়। বিশ্বাস অবিশ্বাস ভুতুরে কাণ্ড সবটাই কিন্তু আপেক্ষিক, এর বাইরেও যেটা রয়েছে, রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। প্রকৃতি কিন্তু এখানে লুটিয়ে পড়ে। পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একটু এগিয়ে গেলে হেঁটে ওপরের দিকে দূরপিন্দারা মনাস্ট্রি, সামনেই গলফ কোর্স, মানে সব মিলিয়ে কিন্তু একটা দারুণ প্রাকৃতিক পরিবেশ এখানে। লেডি মর্গান একদম কিন্তু ভয়ঙ্কর নয়, যতটা জানা যায় উনি কিন্তু এরকম কিছু করেননি যে ভয় পেয়ে মানুষ চলে গেছে, প্রথম দিন এসছে পরের দিনই পাত্তালি গুটিয়ে বাড়ি পালিয়েছে, এরকমটা কিন্তু হয়নি। এরকমটা শোনা যায় অনেকে একাধিকবার এসেও তার দেখাও পাননি, আবার এরকমটাও শোনা যায় একবার এসেও দেখা মিলেছে লেডি মর্গানের। যাই হোক, এসব কিন্তু বিশ্বাস অবিশ্বাস অনেক কিছু তর্ক বিতর্ক থাকবেই, কিন্তু তার ওপরে যেটা রয়েছে এই যে বললাম প্রাকৃতিক সৌন্দর্য, আর তার সাথে রয়েছে অদ্ভুত আভিজাত্যের একটা টান, যেটা এই বাংলোর ভেতরে প্রবেশ করলেই ফিল করা যায়। আমি কিন্তু শুরু থেকেই বাংলো বাংলো বলছি, বাংলো বলার কারণ একটাই, এটাকে হোটেল বলতে আমি একদম নারাজ। বাংলো বা মর্গান হাউস, সেই বিখ্যাত, সেই আভিজাত্যের মর্গান হাউস। মর্গান হাউসে থাকতে হলে আপনাকে আগে থেকে বুকিং করতে হবে, কারণ বেশ ডিমান্ড রয়েছে এখানে। ওয়েস্টবেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকে বুকিং হয়, 1800 থেকে 3500 রুম চার্জেস। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনাকে কিন্তু অ্যাডিশনালি পে করতে হবে, কোয়ালিটি মন্দ নয়।
29/11 সম্ভবত 76 সুপ্রিয়া উত্তম কুমার ছিলেন। কিশোর কুমার অমিত কুমার 13/1/83 ওমপ্রকাশ 69/24 নভেম্বর নার্গিস সুনীল দত্ত। আমরা পৌঁছেই সেদিন ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানায় মর্গান হাউস থেকে। আমরা আগে থেকেই রুম বুক করে রেখেছিলাম 2,100 টাকা পার ডে। পৌঁছে আধার কার্ড দেখিয়ে চেক ইন করে নিয়ে আর সাথে জিএসটি পে করেই সোজা চলে যাই রুমে। পুরনো দিনের বাড়ি কিন্তু তা সত্ত্বেও বেশ ভালো মেনটেন রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, যাবতীয় প্রয়োজনীয় জিনিস কিন্তু রয়েছে এখানে। এটাও শ্যাম্পু আর বডি লোশন দুজনের, শাওয়ার জেল, এটাও শাওয়ার জেল, শাওয়ার ক্যাপ, আমি কফি আর ময়ূরি চা অর্ডার করলো, সাথে হচ্ছে এগ পকোড়া। ভালো হবে, খেতে ভালোই। আর মর্গান হাউসে কিন্তু ভেতরে কিচেনের মানে প্রভিশন রয়েছে, মানে ওরা আপনি অর্ডার করলে বিশাল কিছু আইটেম না হলেও ওরা কিন্তু সেই মতো খাবার প্রিপেয়ার করতেই পারবে। আর এখানে আসতে হলে আসার সময় আপনি গাড়ি নিয়ে চলে আসবেন, মর্গান হাউস বললে সবাই চেনে। আর ফেরার সময় উনি কিন্তু আমাকে একটা নাম্বার দিলেন ড্রাইভারের, 7001877997। আমি জানি না, আমি কন্ট্যাক্ট করবো, মানে আমরা আগামীকাল কিন্তু আমাদের ব্যাক মানে শিলিগুড়িতে এনজিপি থেকে তিস্তা দর্শা এক্সপ্রেস রয়েছে 3:15 ল্যান্ডস্লাইড হয়েছিল গতকাল, যার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে, জ্যাম হচ্ছে খুব। যাই হোক, যেটা বলছিলাম এখানে কিন্তু কিচেন রয়েছে, সেই জন্য গরম গরম খাওয়ার কিন্তু পাওয়া যাবে। পকোড়াটা খেয়ে বুঝলাম মান কিন্তু বেশ ভালো, চাটা কেমন বেশ ভালো। যাই হোক, আর ভেতরের পরিষেবা কিন্তু এখনও বেশ ভালো। আমরা ঢুকতে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওরা স্বাগতম জানিয়েছে, রুম কিন্তু পরিষ্কার, পুরনো দিনের বাড়ি বা স্টিল একদম পরিষ্কার, বাথরুম ঝকঝকে। এবার দেখা যাক বাকি অভিজ্ঞতাটা কেমন হয়। মর্গান হাউস বলে কথা, এখানে এসে একটা দিন পুরো থাকতেই হবে, তা নইলে কিন্তু মর্গান হাউসের সেই ফিলিংসটা পাওয়া যাবে না। চেষ্টা করব রাতের মর্গান হাউস দেখতে কেমন লাগে তারও ছবি দেখাতে, সেই জন্য শেষ অবধি কিন্তু ব্লগটা দেখতেই হবে। আমি কথা দিচ্ছি একটু থ্রিলিং এক্সপিরিয়েন্স তো হবেই হবে, এই হাউস ইটসেলফ একটা আলাদা একটা ভাইবস আছে, একটা আলাদা থ্রিলিং ব্যাপার রয়েছে। দেখা যাক রাত্রে কতটা সেই ভাইবস পাই। আমার পেছনেই কিন্তু সেই দূরবিন্দারা মনাস্ট্রি, সময় লাগলো 20-25 মিনিটের মতো লাগলো, মোটামুটি স্পিডে হেঁটে আমরা এসেছি, 20-25 মিনিটের মতো সময় লেগেছে, মানে হেঁটে আসা যায়, রাস্তা তো নর্মাল রাস্তা, প্লেন রাস্তা, মানে আপ রাস্তা কিন্তু পাকা রাস্তা না, তো সেই হিসেবে আসা কিন্তু যাই। দূরবিন্দারা মনাস্ট্রি গতকাল তিনচুলের আই রিসোর্ট থেকে কিন্তু এই দূরবিন্দারার আলো দেখা যাচ্ছিল। আজকে ঠিক বিকেল 4 আমরা পৌঁছে গেছি দূরবিন্দারা মনাস্ট্রি,
ভেতরে কিন্তু প্রেয়ার চলছে। মানে টাইমিংসটা আমরা জানতাম না এই সময় প্রেয়ার হয়, তবে 4টা বা 5টা নাগাদ প্রেয়ার হবে এটাই আমরা আইডিয়া করেছিলাম, সেই হিসেব করে এলাম। তো ভেতরে কিন্তু প্রেয়ারটা আমরা দেখতেও পেয়েছি, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সেই জন্য আমি করতে পারলাম না। বাইরে থেকে কিন্তু খুব সুন্দর করে এই মনাস্ট্রির ছবি তুলে নিলাম। মনাস্ট্রি ঘুরে আমরা প্রায় চলে এসেছি মর্গান হাউসের কাছে, কেপটা মানে কালিম্পং এনভায়রনমেন্টাল পার্ক অ্যান্ড ট্রেনিং সেন্টার, সেই কেপটা রয়েছে ডান দিকে, তারপরেই কিন্তু গল্প করতে। আটটার মধ্যে ডিনার সার্ভ করে স্টাফরা কিন্তু বাড়ি চলে যায়। হ্যাঁ, পুরো বিল্ডিংয়ে সিকিউরিটি ছাড়া আর কেউ থাকে না রাতে। এখানে খাবারের পরিমাণ বেশ অনেকটা, যে কোনো কিছুই একটা অর্ডার করলে দুজনের কিন্তু ঠিকঠাকভাবে হয়ে যায়। পেঁয়াজ ক্যাপসিকাম ওগুলো খেতে আমার বেশি ভালো লাগে। যাই হোক, রান্না ভালো কিন্তু এখানে, তাই না? বেশ ভালো।
লেডি মর্গানের দেখা না পেলেও রাতটা কিন্তু ছিল বেশ গা ছমছমে। আর হঠাৎ কারেন্ট যাওয়া বা বাথরুমের লাইট সাডেনলি অন অফ অটোমেটিক্যালি হওয়াটা, কিংবা কাঠের ফ্লোরের ওপর হাঁটার খটখট শব্দ বা জলের টিপটিপ করে আওয়াজ আপনাকে একটু হলেও চিন্তায় ফেলতেই পারে, লেডি মর্গান এলো কিনা ভেবে। যাই হোক, সেদিনের মর্গান হাউসের অভিজ্ঞতা এক কথায় অনবদ্য। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ঘোড়ার গল্প নিয়ে। থ্যাংক ইউ।